হেল্পলাইনে আজকে আমরা আলোচনা করবো যে কোনো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস র্যান্ডোমাইজের সুবিধা এবং অসুবিধা র্যান্ডোমাইজ থাকলে কি হয় এবং র্যান্ডোমাইজ না থাকলে কি হয় এটার সেটিংটা আমি শেষের দিকে দেখিয়ে দেব প্রথমে এর সুবিধা বলি আপনারা যদি র্যান্ডোমাইজ করে রাখেন সেক্ষেত্রে কোনো ডিভাইসে যদি আপনার ডিভাইসটা কানেক্ট করে থাকেন এবং সে যদি ব্লক করে থাকে আপনাকে র্যান্ডোমাইজ থাকার কারণে আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যাবে এবং আপনি ইচ্ছা করলে আবার আপনার মতো করে কানেক্ট হতে পারবেন অন্যদিকে সুবিধা সেটা হচ্ছে আপনি কোনো ডিভাইসের সঙ্গে যদি কানেক্ট হয়ে থাকেন বিশেষ করে রাউটাই যদি আপনি কানেক্ট হয়ে থাকেন কেউ ব্লক করে সেক্ষেত্রে আপনি আর ঢুকতে পারবেন না আরেকটা আপনারই রাউটার এবং আপনার ফোন কিন্তু কানেক্ট হচ্ছে না সেক্ষেত্রে র্যান্ডোমাইজ করার থাকলে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন হয়ে যায় এবং সে কারণে আর কানেক্ট হওয়া যায় না কানেক্ট হতে গেলে আপনাকে নতুন ম্যাক অ্যাড্রেসটা তৈরি হয় সেটা আবার বসিয়ে নিতে হয় এই হচ্ছে অসুবিধা ম্যাক অ্যাড্রেস সাধারণত 28 দিন পর পর র্যান্ডোমাইজ অর্থাৎ পরিবর্তন হয়ে যায় যদি আপনার এই সেটিংটা অন করা থাকে আর ওয়াইফাই অথবা রাউটারের পাসওয়ার্ড যদি পরিবর্তন করে সেক্ষেত্রেও ম্যাক অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যায় এখন আমরা দেখি এই সেটিংটা কিভাবে আমরা বুঝবো আমাদের ফোন থেকে প্রথমে আপনারা ওয়াইফাই তে চলে যাবেন বা যেটা কানেক্ট আছেন সেখানে চলে যাবেন কানেক্ট আসার পরে এখানে একটা অ্যাড্রেস টাইপ লেখা থাকতে পারে যেকোনো একটা অপশনে ক্লিক করবেন যেটা থাকে আপনাদের সেখানেই দেখতে পারবেন ইউজ র্যান্ডোমাইজড ম্যাক এটাতে যদি ক্লিক করেন তাহলে র্যান্ডোমাইজ হয়ে যাবে আর যদি নিচেরটা টিক দেয়া থাকে বা টিক দিয়ে রাখেন সেক্ষেত্রে হবে না একই থেকে যাবে। একটা জিনিস মনে রাখবেন এই সেটিংটা কিন্তু নতুন ফোনগুলোতে এখন সংযোজন করা হচ্ছে পুরাতন যে ডিভাইসগুলো আছে সেগুলোতে এটা নাও পেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খোদা হাফিজ